নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঊনষাট হাজার মানুষের চাকরি যাবে স্কুল শিক্ষক উনষাট হাজার পাঁচশো জনের চাকরি যাবে জাস্টিস রাজশেখর মান্থা বলেছেন যদি ওয়েম আর সিটের অরিজিনাল ফুটপ্রিন্ট না পাওয়া যায় তাহলে এরকম হতে পারে আমি এন্টায়ার দু হাজার চোদ্দো সালের টেটের প্রাইমারি টেটের সমস্ত প্যানেলটাই বাতিল করে দেব এই খবরটা পাওয়ার পর আমি একটু আঁটকে উঠেছিলাম এই বাজারে দাঁড়িয়ে উনষাট হাজার পাঁচশো জনের চাকরি হওয়ার ইম্প্যাক্টটা ভেবেছেন সমাজের মধ্যে কিন্তু বাস্তবটা কি এই বাস্তব তথ্য নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী ফিরদ্দ সামিমের কাছে আমি তাঁর কথা শোনাবো। তার আগে একটা আমার নিজস্ব একটা অপিনিয়ন আছে আমার মনে হলো আজকে নতুন বাংলা দর্শকদের বলা দরকার যে দেখুন দু হাজার চোদ্দো স্টেটে যে অনিয়ম যে জালিয়াতিটা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছিল সেই সময় এবং উইথ দ্য কনসেপ্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাফ দ্য ক্যাবিনেট এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্যই তো আজকে এই প্রশ্নটা উঠছে কি অপরাধ করেছে বলুন তো যারা কোয়ালিফাইড যারা শিক্ষিত যারা যথেষ্ট যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল দু হাজার চোদ্দোর টেটের এতে তাঁরা তো কোনো অপরাধ করেনি তাহলে তাঁদের চাকরিটা যাবে কেন তাঁদের চাকরিটা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই কারণে যে সামগ্রিকভাবে যে জালিয়াতিটা হয়েছে সেই জালিয়াতির একটা পার্ট হয়ে গেছেন তাঁরা তাদের কোনো অপরাধ নেই কিন্তু তারা শাস্তি পেয়ে যেতে পারে এবার ভাবতে হবে সেই মানুষগুলোকে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যে যারা অযোগ্যতার ভিত্তিতে পয়সা দিয়ে বা ওয়েমারশিট ম্যানিপুলেশনের মাধ্যমে চাকরিটা পেয়েছে তাদের অপরাধে অপরাধী হয়ে শেষ পর্যন্ত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন কিন্তু আদতে কি হবে না আমার কাছে যা খবর আদতে সেটা হবে না কী খবর সেটা ফেরদস্বামী আইনজীবী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমি শুধু বাংলার মানুষকে ভাবতে বলবো যে নিরাপরাধ মানুষ যখন শাস্তি পায় তার থেকে যন্ত্রণার কিছু হয় না কিন্তু এই নিরাপরাধ মানুষগুলো শাস্তি পাচ্ছেন কেন তার কারণ এই জালিয়াতির কারবারটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলায় করেছে এবং তার প্রায়শ্চিত্ত করার জন্য আজকে উনষাট হাজার পাঁচশো মানুষ রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোতে পারবেন না আজকে বাস্তব অবস্থা ঠিক এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বাংলার প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে ঝেঁটিয়ে তাড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লুঠেরার কোম্পানিকে তা নাহলে আগামী দিনে আরও এই ঘটনা ঘটবে আজকে যে অনিশ্চয়তা উনষাট হাজার পাঁচশো শিক্ষকের জীবনে নেমে এসছে এই অনিশ্চয়তার জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস যদি জালিয়াতি করে চাকরিটা না এ করতেন তারপর জালিয়াতি করে চাকরিগুলো দেওয়ার পর তার তার তাদের আবার ম্যানেজ করার জন্য তাদের ওয়েমার ও গায়েব করার যে পরিকল্পনা এই এন্টায়ার এপিসোডটার মধ্যে লুকিয়ে রয়েছে কনসপিরেসি এই কনসপিরিসিরা করেছেন হয়তো যারা জালিয়াতি করেছেন তারা কিন্তু তারা তো মমতা বন্দ্যোধের আশীর্বাদ নিয়ে করেছেন টাকাটাও তো তৃণমূল কংগ্রেস তুলেছে তাহলে তার শাস্তি হবে না কেন আমি আবারও বলছি ফিরদোস সামিমের এই বক্তব্য শোনানোর আগে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দেখুন এই ওয়েবাসিট খুঁজে বার করে করা যেতেই পারে সেই পরিস্থিতি আছে স্কুল সার্ভিস কমিশন নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই কিন্তু ও শিট অরিজিনালটা বার করে নিয়েছে ফলে এক্ষেত্রেও ও শিটের অরিজিনাল ফুটপ্রিন্টটা বেরিয়ে আসবে আর বেরিয়ে এলে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদের চাকরিটা কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যাবে এবং সেই আশার বাণীটাই শুনিয়েছেন ফিরদোস্বামী তার কথা শুনবো কিন্তু আমি আবারও বাংলার মানুষকে বলবো প্রত্যেকটা মিনিটে মিনিটে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিকে ভোট দেওয়া মানে প্রতি এক মিনিটে একশোটা করে চোর তৈরি হওয়া ঠিক তেমনি এই মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে এই লোকসভায় ভোটটা দেওয়া মানে এই ধরনের জালিয়াতির কারবার আগামী দিনে আরও বাড়বে না অপরাধীদের বাঁচানোই তো সরকারের কাজ নবান্য তলায় ভদ্রমিলা বসে বসে সারা জীবনতে এই অপরাধীদের বাঁচিয়ে এসছেন এই অপরাধীদের টাকার তোলাটা তৃণমূল কংগ্রেসকে বেনিফিট দিয়েছে তার বিনিময়ে সেই অপরাধীদের বাঁচাতে থেকে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে তাঁদের জীবনকে বিপন্ন করে তুলেছেন আজকে আসুন কথা বাড়াবো না এই প্রতিবেদনে ফিরদৌস শামীম কী বলেছেন এই বিষয়টা নিয়ে বলেছেন পরিষ্কার যা বলেছেন সেটা আপনারা শুনুন কিন্তু আমারও নিজের বিশ্বাস সিবিআইকে যখন জাস্টিস রাজশেখর মান্তা এই নির্দেশ দিয়েছেন যে অরিজিনাল ফুটপ্রিন্টটা বার করুন আমার নিশ্চিত বিশ্বাস তারা সেটা বার করতে পারবেন এবং সেটা বার করতে পারলে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাঁদের চাকরিটা পেয়েছে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাওয়া দরকার মমতা বন্দ্যোধায় তাঁদের হয়ে যতই ওকালতি করুন না কেন টাকাটা দিনের শেষে তৃণমূল কংগ্রেস পেয়েছে আর তৃণমূল কংগ্রেসের কাছে শেষ পর্যন্ত সেই টাকাটা জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন তারা হয়তো ফেরত চাইবেন সেই আশঙ্কিত মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লুঠেরা ব্যানার্জি কোম্পানি প্রাইভেট লিমিটেড আজকে এই প্রতিবেদনে আসল তথ্যটা কি সেটা খুব সুন্দরভাবে আইনজীবী ফিরদোস আমি ব্যাখ্যা করেছেন আসুন শুনি নমস্কার ফির্দোষ দা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি অভিজিৎ গাঙ্গুলি তো সতেরো নম্বর ঘর ছেড়ে চলে গেলেন কিন্তু বাংলার কলকাতা হাইকোর্টে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ঠিক সেই নিরিখে সেই সময় দাঁড়িয়ে আমরা যেটা শুনলাম সেটা খুব ইন্টারেস্টিং জাস্টিস রাজশেখর মান্থা বললেন আজ গতকাল এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বললেন যে হলে উনষাট হাজার পাঁচশো চাকরি আমি খেয়ে নেব যদি সিবিআই শেষ পর্যন্ত ওই ফুটপ্রিন্ট জোগাড় না করতে পারে মানে ঊনষাট হাজার চাকরি চলে যেতে তো মারাত্মক যদিও যাবে না জানি কেন আলটিমেটলি আপনার কাছে যেটা স্পেসিফিক প্রশ্ন সিবিআই চাইলে কি ফুটপ্রিন্টটা জোগাড় করতে পারে এটা জোগাড় করলে তো তাহলে অরিজিনাল যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিটা টিকে যাবে কি বলেন দেখুন মহামান্য বিচারপতি বলবেন দাদা হ্যাঁ নিশ্চিত ভাবে মহামান্য বিচারপতি রাজাশেখর মামতা কি মন্তব্য করেছেন কিন্তু কোনো নির্দেশ দেননি আজকে যে নির্দেশটা দিয়েছেন সেটা হলো যে সিবিআই কে রিপোর্ট দাখিল করতে হবে এবি ডিবি ডাকারে তারা এর আগে যে রিপোর্ট গুলো দাখিল করেছে সেই রিপোর্ট রিপোর্ট গুলোর কালভিনেশন করে কিন্তু যে বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে টেপ টু এ এই মানিক ভট্টাচার্যরা তারা এই যে স্ক্যান কপি অর্থাৎ মিরর ইমেজটা না দিয়ে তারা ডিজিটাল কপি রেখেছিল যেটা যে কোনো সময় এডিট করে দেওয়া যায় অর্থাৎ ধরুন একজন পেয়েছে তিয়াত্তর সেটাকে এডিট করে দিয়ে সেটাকে নাইনটি টু করে দেওয়া হলো সেটা করা যাবে এরকম ডিজিটাল কপি রেখা রাখা হয়েছে যেটা এডিটেবল কপি কিন্তু স্ক্যান কপি অর্থাৎ একেবারে মিরর ইমেজ কিন্তু রাখেনি যে ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যেমন মিরাজ ইমেজ রেখেছে কিন্তু আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মন্ত্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে এই তো ওএমআর অপটিক্যাল মার্ক রেকগনিশন যদি ধরুন একটা কাগজ সেটাকে যখন ওএমআর এ যখন যখন ধরুন মেশিনের মধ্যে ঢোকানো হলো তার একটা ডিজিটাল ফুট প্রিন্ট রয়ে যায় সেটি যেভাবেই ধ্বংস করুক না কেন সে ডিজিটাল সব সময় রয়ে যায় ফলে সেটা রিট্রিভ করা সম্ভব আজকে মহামান্য বিচারপতি তিনি সিবিআই এর কাছ থেকে সেই রিপোর্টটি পেতে চাইছেন যে সেটা সেটা রিট্রিভেবল কিনা সেটা আদৌ উদ্ধার করা সম্ভব হবে কিনা বা সম্ভব হলে কি পদ্ধতিতে সম্ভব হবে এই পুরো বিষয়টি সাপেক্ষে তিনি একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নিশ্চিত ভাবে আমরাও আশাবাদী তার কারণ আমরা বুঝতে পারছি যে যেহেতু ওএমআর শিট গুলো তো ম্যানুয়ালি কেউ মূল্যায়ন করেনি এটা মেশিন মূল্যায়ন করেছে ফলে যে মেশিন মূল্যায়ন করে তার তো একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেছে সেটা নিশ্চিত ভাবেই সেটাকে রিট্রিভ করা সম্ভব সেটা উদ্ধার করা সম্ভব এবং আমরা দেখেছি এর আগে এসএসসির ক্ষেত্রে সিবিআই উদ্ধার করতে পেরেছিল আমরা আশাবাদী যে ক্ষেত্রেও সিবিআই উদ্ধার করতে পারবে এবং সেই উদ্ধার করলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন ব্যক্তিরা যারা অযোগ্য যারা টেট পাশ করেনি অথচ তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং যারা যোগ্য তারা নিশ্চিত ভাবে চাকরিতে রয়ে যাবেন আমার খুব স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে মানে স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে এই ওয়েমার এর ফুটপ্রিন্টটা তারা জোগাড় করে নিতে পেরেছে তাহলে তাহলে জোগাড় করার অসুবিধাটা কোথায় অন্য কোনো অসুবিধা আছে নাকি একই পথে তারা তুলে নিতে পারে না দেখুন মানিক মস্তিষ্কের চোর ফলে তিনি উন্নত উর্বর মস্তিষ্কের যেহেতু চোর তিনি কি করেছিলেন এই যে ডিজিটাল ফর্ম নামে যে ডিজিটাল কপি যেটা রেখেছেন সেই ডিজিটাল কপিটা এডিটেবল কপি রেখেছেন তিনি ওই যে স্ক্যান কপি রাখেননি ফলে স্ক্যান কপি না থাকার জন্য আজকে কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে এসএসপির ক্ষেত্রে যেমন আছে এবং সেই স্ক্যান কপি তিনটে হার্ড থেকে আই উদ্ধার করতে সক্ষম হয়েছিল পঙ্কজ বঞ্চলের বাড়ি থেকে ফলে সেই ক্ষেত্রে এই যে এই প্রাইমারির ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যাচ্ছে যে প্রাইমারিতে যেহেতু ডিজিটাল কপি রাখা আছে যেটা হচ্ছে এডিটেবল কপি সেটা স্ক্যান কপি রাখেনি অর্থাৎ মিরর কপি রাখেননি এটা নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি যে এটা নিশ্চিতভাবে সম্ভব হবে সেই স্ক্যান কপি অর্থাৎ যেটিতে প্রাথমিকভাবে যেখানে স্ক্যান করা হয়েছিল যেখানে ও অপটিক্যাল মার্ক রেকনাইজড করে মার্ক দেওয়া হয়েছিল কারণ ও মার্ক কিন্তু ম্যানুয়ালি কোনো মার্ক অ্যাসেসমেন্ট করা হয় না পুরোটাই করা হয় মেশিনের মাধ্যমে ফলে যে মেশিনে এই মার্কটা রেকগনাইজ করে সফটওয়্যারের মাধ্যমে মার্কটিকে এই যে মূল্যায়ন করা হয়েছিল নাম্বার দেওয়া হয়েছিল সেই সেই সফটওয়্যারটির মাধ্যমে নিশ্চিত ভাবে সম্ভব হবে বলে মনে করি এবং এটা করলেই কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিটা পেছিয়ে যাবে আশা করি আশা করি সেটা আশা করি আমরাও চাইছি যে পুরো বিষয়টি যাতে এই যে মিরর কপি সেটি পাওয়া গেলেই পুরো চিত্রটি সকলের সামনে চলে আসবে বলে মনে করি অনেক ধন্যবাদ শ্রীদোষ দা অনেক ধন্যবাদ